ভাই, এগুলো কি খাবার দিচ্ছেন? এগুলা সব খবরদারকে এখন খাবার দিচ্ছি। আজকে সারাদিন আসলে খাদ্য দেওয়া হয় নাই, অনেক ক্ষুধার্ত। না ভাই, এই টাইমটাই পারফেক্ট কবুতরকে খাবার দেওয়ানোর জন্য, বিকেল বেলা। যেহেতু আপনি তো মনে হয় রেস খেলান এগুলো দিয়ে, না ট্রেনিং করান না, ওই যে এই রেসারটা দিয়ে? হ্যাঁ, এগুলো আসলে ট্রেনিং, আমি সব করে আসলে পালি। আপাতত এক জোড়া আছে। এটা কি ভাই বাচ্চা নাকি কোনটা? না আসলে এটা অ্যাডাল্ট। ওই যে দেখেন না, ভিতরে কিন্তু আসলে এটা ডিম নিয়ে আছে। এই যে এক জোড়া বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কোনটা? এটা আসলে যেই জোড়া বাবা মা আছে। ও এই যে ভাই, এই যে বেবি মনে হয় এইটা, না ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা বেবি। কি সুন্দর জোড়া! হ্যাঁ, একদম হবো, কোনোই নাই, ফাটা ফোটা নাই, না ভাই? না, পানিগুলো চেঞ্জ করে দিব, এটা ভালো। ভাই কি মনে হয় তো আরো কিছু কবুতর আছে না, শুনছিলাম? হ্যাঁ হ্যাঁ, আমার ছাদে কিছু কবুতর আছে, ফ্যান্সি কিছু কবুতর আছে। এটা কি ভিটামিন নাকি? না না, এটা আসলে একটা হজম শক্তির একটা ওষুধ হামদারদের। দেখি ভাই একটু। হ্যাঁ, কার্মিনা কার্মিনা না, এটা বাচ্চাদেরও তো ঠান্ডা জ্বরের সম্ভবত, না ভাই? হ্যাঁ, এই ওষুধটা ভালো, পাকস্থলী ক্লিয়ার রাখে। এটা আমিও দিয়ে থাকি। ওই যে ভাই ওষুধ দিচ্ছে, কয় ফোঁটা করে দেন ভাই? ভাই আসলে 1 লিটার আমি এক মুখা দিতে হয়, এখানে আমার 1 লিটার বেশি আছে, সেজন্য আমি 1.5 কাপ দিয়ে দিই। মাশাআল্লাহ ভাইয়ের কবুতরগুলো সুস্থ। এই দেখেন এই দেখেন, এই যে বাচ্চাগুলো কি করতেছে খাবারের জন্য। দ্বিতীয় লফটে এসে পড়লাম, এটা ছাদে। এগুলো ভাই উড়ায়, এই কবুতর গুলাকে ভাই উড়িয়ে থাকে। আহ আহ আহ।